আসলে প্রবাসী বায়ুমন্ডলা আসলে সকলেই ভালো আছেন। তো গতকালকে তিনটি ব্যবসার আইডিয়া নিয়ে যখন একটা ভিডিও পোস্ট করলাম, তো ভিডিওটা দেখে একবার বললো যে বিকাশ ব্যবসার বিস্তারিত এতে আলোচনা করি কীভাবে বিকাশ ব্যবসাটা সে শুরু করতে পারে এবং এর রিস্ক বা সুবিধা অসুবিধাগুলো যাতে বিস্তার আলোচনা করি। তো সে কথা অনুযায়ী আজকে আমি বিকাশ ব্যবসার যে বিস্তারিতটা তুলে ধরতেছি। তো বিকাশ ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আপনাকে একটু, যেখানে অনেক বেশি বাংলাদেশি আছে সেখানে আপনাকে শুরু করতে হবে। তো সেখানে শুরু করতে হলে বিকাশ ব্যবসা বলতে, বিকাশ ব্যবসা বলতে শুধু বিকাশ না, আপনি চাইলে নগদ রকেট করতে পারবেন। তো যখন আপনার আশেপাশে অনেক বেশি বাংলাদেশি থাকবে তখন মাসে মাসে তারা একটা অ্যামাউন্ট পেলো, আর যখন আপনি দেখা যাচ্ছে দেশে টাকা পাঠান এরকম একটা পরিস্থিতি লাভ হয়ে গেলো, তখন আপনার কাছে তারা ছুটে আসবে। ব্যাংকে দূর হইলে তখন আপনার কাছে চলে আসবে, কারণ ব্যাংকে খুব একটা মানুষ যেতে চায় না বেশি ইজি হওয়া হবে। তখন আপনি চাইলে এই সুবিধাটা নিতে পারেন, তখন আপনি এদের কাছ থেকে যখন এরা 1000 রিয়াল মিনিমাম, 1000 রিয়াল কমসম 1000 রিয়াল চাললে তখন আপনি দেখা গেছে ওইখান থেকে 15 থেকে 20 রিয়াল নিতে পারেন। তো 15 থেকে 20 রিয়াল নিলে এখানে আপনার একটা মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গেল। তো আপনি এইভাবে যদি প্রতি মাসে দেখা গেছে যে 10,000-20,000 রিয়াল পর্যন্ত দিতে পারেন, তখন এখানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি কাজের পাশাপাশি আর্নিং করতে পারলেন। তারপরে আবার যখন এরা আপনাকে রিয়ালটা দিল, তখন আপনি এই যে ওদের দেশে যে নাম্বারে টাকাটা যাবে, তো আপনি ওই নাম্বারটা কালেক্ট করে নেবেন। নাম্বারটা কালেক্ট করে নিয়ে আপনি যে কোনো একটা মাধ্যমে আপনি দেশে যে দোকানের সাথে আপনার কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি দোকানের সাথে কথা বলে রাখেন যে আমি নাম্বার দেবো, আপনি আমার টাকাটা শুধু দিয়ে দেবেন। অথবা আপনার নিজস্ব ভাই বাবা বা নিজস্ব আত্মীয় স্বজন যদি থাকে তাহলে এদের মাধ্যমে করতে পারেন। দেখা যাচ্ছে এখান থেকে আপনি নাম্বারটা কালেক্ট করে ওদেরকে দিয়ে দিলেন, ওরা টাকাটা ওদিকটা দিয়ে দিল, চাইলে এভাবে পরিচালনা করতে পারেন। তখন দেখা গেছে যখন সপ্তাহ পরে অথবা 15 দিন পরে আপনি একসাথে টাকা জমে ব্যাংকে গিয়ে দিয়ে দেবেন। ব্যাংকে গেলে হয়তো আরেকটা সমস্যা হতে পারে, সমস্যাটা হচ্ছে গিয়ে দেখা গেছে ব্যাংক কর্মকর্তা জানতে চাইবে যে এত টাকা একজন মানুষ দিচ্ছে কেন এইভাবে। তো এই জন্য এই সমস্যার সমাধান করতে হলে আপনি আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদের আকামা নিয়ে যাবেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন, এক দুজন বন্ধুর সাথে নিয়ে যাবেন। তখন দেখা গেছে আপনার আকামা, আপনার বন্ধুর আরেক বন্ধুর এবং দুজনের নিয়ে গেলে তখন আর সমস্যা হবে না। তখন দেখা গেছে আপনি যে নাম্বারে যে ব্যাংকের যে একটা নাম্বার আছে ওই নাম্বারে টাকা পাঠাতে পারবেন, শুধু আকামাটা চেঞ্জ করে ওই নাম্বারে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো 15 দিন পরে 1 মাস পরে টাকাগুলো জমিয়ে আপনি চাইলে দেশে পাঠিয়ে দিতে পারবেন। তো যখন দেশে ব্যাংকে পাঠাবেন তখন দেশে ব্যাংকে 1 লক্ষ টাকায় 2.5% হারে প্রণোদনা পাবে, সরকারি প্রণোদনা। এখানেও আপনাদের লাভ আছে, যদি আপনার নিজস্ব ফ্যামিলির কোনো মেম্বারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান তখন দেখা যাচ্ছে ব্যাঙ্কে থেকে টাকাটা তুলতে গেলে তুলে সে এখানে 2.5% হারে 1 লক্ষ টাকায় 2.5 টাকা প্রণোদনা পাবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি যদি মাসে 5-10 লাখ টাকা সেল দেওয়া যায় তাহলে মোটামুটি অনেক ভালো একটা প্রফিট ওই দিকটাও আছে, এখানে আপনাদের এখানেও থাকবে। তো এই ব্যবসাটা করতে পারেন। এই বিকাশ ব্যবসা আলোচনা এই পর্যন্তই। যদি বুঝতে না পারেন আবার কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমার পাশাপাশি মেসেজ দিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের যে কথাগুলোর উত্তর নিয়ে জানিয়ে দেবেন, প্রশ্নগুলোর উত্তর আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।